وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا، والعاديات ضبحا، فالموريات قدحا، فالموريات قدحا، 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 ح 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 رحمن رحيم محمد ح ح ح ح ح قدحا قدحا ها چاپا کو دیلے ہوچ دی والعادیات ضبحا والعادیات ضبحا اے بابیش چیسٹ امر ہوبے نا بولے رکھی دیسنا ہوبے ایکٹا پریکٹس ہے تو چلی جا چھ اپنا پرتم پرم ہوے نا شگن پرے گلو تو تو گلو پڑا اپنا تے جن آنسی تو گلو کوکن ٹھیک کر دے অল্প کر سازن اور اپنا کلیئر کرن سب আগে উচ্চারণ উচ্চারণ তো প্রথম শ্রেণীতে পড়তে পড়তে এবং আসছে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. والعاديات ضبحا، والعاديات ضبحا، فالموريات قدحا، فالموريات قدحا. فالمغيرات صبحا، فالمغيرات صبحا، فأثرن به نقعا، فأثرن به نقعا، فأثرن به نقعا، فأثرن به نقعا، صوتك تاكد فأثرن به، فأثرن به. এই নিয়মকরণ এখন আমরা পড়ব তাই না আরো সামনে আরো নিয়মকরণ অনেক কিছু আছে কিন্তু যেগুলো পড়ছি ওগুলো আমরা কাজে লাগাই না আসাউন হ্যাঁ মনের ভিতরে আছে মনের ভিতরে যেমন আধুনিক যন্ত্রপাতি যেমন ভালো তেমন খারাপ আপনি যদি এগুলো কন্ট্রোল করতে মেনটেন করতে পারেন আপনার জন্য ভালো আর কন্ট্রোল যদি না করতে পারেন আপনি হারাই যাবেন আর পাগল করে দেবে আপনাকে আর যারা ওই যে যারা তারা সারা জোড়ায় যায় আমি ধরি দেবো আমি আমার মাথায় ধর না তো আমারও নানা সব আছে কী সব আছে আমার মেয়ে করে যাবে তো আমিও মাথায় দিচ্ছি আমার যেগুলো আছে আল্লাহর আসতে এগুলো করছি একরকম আছি ভালো ও মাথায় মাথা ঘুরে আমার যদি পারি ভালো করে শেখবো না ও সময় দেওয়ার দরকার আপনাদের শিখাচ্ছি দোয়া করেন আল্লাহ যেন ভালো করে শেখানোর তফিক দেয় আমি এই চর্চা করেই আসি আপনার যেগুলো কথাগুলো জানা আছে তবু আবার চর্চা করি এই যে বই পুস্তক যেগুলো আরবিতে ওগুলো আবার চর্চা করি আসি আরও কিছু দেওয়া যায় কি না বলি যে আপনাদের দোয়া করেন আল্লাহ যেন কোরআনের খেদমত করে তফিক তা আমি চেষ্টা করি যে আপনারা যেটা শিখছেন সেটা পূর্ণভাবে শেখেন মানে কাজে লাগান কার্যক্ষেত্রে পরিণত করেন এ সা এ কখন উচ্চারণ আগে হয়ে গেছে সব ও অনেক অন থেকে জিরো থেকে হয়ে আসছে সা ফা আমি জিব্বা ধুলি দেখাইছি সা ফা আসারুনা এখন হচ্ছে এগুলো শেখানো হয়ে গেছে তো আমার এখন তো অন্য কিছু শেখাবো আপনি অভ্যাস করেন না আসুন কোরআন পড়তে চান আসেন ভালো করে পড়তে কিন্তু পড়াই দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর ইচ্ছায় পড়াই দিচ্ছি এইভাবে কিন্তু নিজে যে একটু চর্চা করতে হয় এখন পারছেন ও হুজুরের সাথে একসাথে পড়ছে আমার তো সবাই তো ভালো পড়ছে আলাদা আলাদাভাবে ভালো পড়ছে কিন্তু নিজেও তো চেষ্টা করবে যে কোনো পড়া আমরা তো লেখাপড়া করছি কিছু এই পড়াটা যতক্ষণ বাড়ি যেয়ে পড়বেন আপনার মনে থাকবে যে ওস্তাদ কী হ্যাঁ বললেন কিন্তু এটা যদি না পড়েন পর্বত রেখে দিলেন পরে হবে দেখা যখন আসে পরিচিত
নোট একটা না দুটো তিনটে মোবাইল চারটা পাঁচটা আসে এই সব জায়গাতে বের করো, অবশ্যই তো আমি কিচ্ছু না, ও সব ওরা পড় হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ তো সঙ্গে সঙ্গে পর যে একটু চেষ্টা করো খুলি দেখবেন ইনশাআল্লাহ করে আল্লাহ সাহায্য নিয়ে শুরু করবে সহজ সব কিছু সহজ। فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير এই সুরাতে মূলত আমাদের অবস্থাটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আমরা যে কোন প্রকৃতির ইনসান বলে আল্লাহ তাআলা মানুষ কোন প্রকৃতির, এখানেও কিছুটা অনেক জায়গায় আছে অনেক সুরাতে আছে কিন্তু এখানেও কিছুটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। আর আল্লাহ তাআলার কথা এমন সত্য যে কোরআন শরীফ যেমন আছে ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহ তাআলার উপরে আর কেউ সত্যবাদী নেই, কথাই সত্যতা। আর একটা আছে জান্নাত জান্নাতের কথা বলে আল্লাহ বলছেন যে আখিরিনা মা আতাইনাহুম কানু ক্বাবল তালিহিম হাসান, কানু যে যারা ভালো লোক নেক লোক তারা এই কথাগুলো কেমনভাবে গ্রহণ করে, এই কথাগুলো এখানে আল্লাহ বলছেন অফি আনফুসি আমরা অফিস সামা ইরিজ আমরা তো বিশ্রণ ও অফিস সামা ইরিজ আমার তো অরব্বি সামা ইয়ন আপ, যে এই কথাগুলো এত সত্য এত সত্য যে তোমরা একে অপরের জন্য কথা বলছো না, অরব্বি সামা আল্লাহ বলছেন যে ওই রবের কসম যিনি আসমান জমিনের প্রভু তাই না, ইন্নাহু লাহাক, এই কথাগুলি এত সত্য এত সত্য, এই জান্নাত জাহান্নাম এই আল্লাহ কিছু যা কিছু বলছেন এই এত সত্য এত সত্য, ইন্নাহু লাহাকুম মিথলা মা আন্নাকুম তান্তিকুন, দুপুরে একে অপরের কথা বলো সত্য না, এখন কথা বলছে শুনছেন যেরকম সত্যি, এখনও এরকম এখানে তো কোনো মিথ্যার কোনো ইয়ে নেই তাই না, এইরকম সত্য সুবহানাল্লাহ। তো ইনসান মানুষ যে কত প্রকার এখানে কিন্তু সেইগুলো উল্লেখ করছেন, আর উল্লেখ করার আগে কতগুলো কসম শপথ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যে শপথের প্রয়োজন না দরকার নাই সবাই জানে আল্লাহ তাআলা যে সত্যবাদী কেউ না, তবে কথাগুলো ছিল আরও সবাই একটু আরও আর পাকাভাবে গ্রহণ করে শক্তভাবে গ্রহণ করে, এই জন্যেই এখানে বলা হচ্ছে ওলা আদিয়াত দবাহা, এর ঘোড়ার কথা বলা হচ্ছে ঘোড়া যে ঘোড়া প্রকৃতি কী তারা সকাল সকাল হানা দেয় তাকে ও তারপর চলার সময় যে ধুলি উড়ে যায় শব্দ হয় পা উড়েছে তাই না, এই প্রকৃতির ঘোড়ার কথা বলে তাই বলছেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রভু পরোয়ারদিগার হিসাবে হ্যাঁ ব্যাপারে ইন্নাল ইনসান লিরব্বি প্রভুর ব্যাপারে কিন্তু অসচেতন সচেতন এতগুলো কথা এতভাবে আমরা শুনি শুনি কিন্তু বোধগম্য হয় না চিন্তা করার চেষ্টা করি নিরববিহী দেখানো ওয়াইন্নাহু আলা যালিকা শাহীদ, আর সে নিজেও জানে সে নিজেও জানে আল্লাহ তাআলা কীভাবে খুশি করা যায় আমাকে কীভাবে চলতে হবে সে জেনেও কিন্তু সেভাবে চলে না,
وإنه على ذلك وإنه لحب الخير لا شديد কিন্তু দুনিয়াবি ব্যাপার সে পাই পাই হিসাব করে, লেহব্বিল খাইরি, কিছু দু টাকা লাভ, কিছু দু টাকা লস, কার থেকে মারতে, কোন পদ্ধতিতে, কোন পজিশনে, কার থেকে কী কোনা কলা কৌশল করে পয়সা কামাইতে হবে, ধান্দা করতে হবে, এইগুলো মাথায় খুব খেলে। জানে দেখেন মানুষের প্রকৃতির অবস্থা কিন্তু কোরআন আল্লাহ তাআলা উঠিয়ে তুলে দিল, তাই আমরা দেখছিলাম। সুবহান, দেখ আমি ওয়াজ করবো না, আমার পড়া হলো এই কী পড়া, মাদ্রাসা পড়া চলছে আপনাদের না? আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইমানদার, প্রকৃতি ইমানদার বানায়, তৌফিক দিক আমরা বোঝার ইনশাআল্লাহ। তো পড়াচ্ছিলাম আপনাদের একটা গুরুত্বপূর্ণ পড়া, তাই না? মাদ, তাই না? তো মাদ্দা এমুদ্দু মানে কি? টানা, লম্বা করা। আর এই তাজবিদের পরিভাষায় কোনো অক্ষরকে কেন্দ্র করে টানা, লম্বা করা, যাতে করে অর্থের মানে সেই শব্দের অর্থ ব্যাপকতা আসে, তাই না? তো এইগুলো আমরা পড়ছিলাম। তো মদ যে অক্ষরগুলোকে কেন্দ্র করে মদ হয় তা হচ্ছে কয়টা? তিনটা। শর্ত কি? এগুলো হয়ে গেছে আগে। হ্যাঁ, সে অক্ষর কটি হলো অ আলিফিয়া, তাই না? শর্ত হলো যে খালি থাকতে হবে, মানে এখানের যে কথা বলছে আলোচনা করেছিলাম, আমাদের দেশীয়ভাবে পড়ানো হয় যে নুন এই ওয়াও সাকিন তার আগে পেশ, আলিফ সাকিন তার আগে জবর, ইয়া সাকিন তার আগে জে, কিন্তু আসলে মূল হচ্ছে যে খালি থাকতে হবে, আলিফ খালি আছে, আলিফ খালি থাকে এখানে। আমাদের দেশে যদিও সাকিন পড়ানো হয় কিন্তু সাকিন লিখতে পারে না, লিখলে তো সে ধাক্কা হয়ে যায়। ওয়াওয়ের পরে সাকিন লেখে, কিন্তু এই দেশেও কোরআনে সাকিন লেখে না, খালি থাকে, তাই না? তাই মহাদের অক্ষর তিনটি, শর্ত হচ্ছে কি? খালি থাকতে হবে, সাকিন সাদ্দা যা যাবার যাবার খালি থাকতে হবে, একেবারে খালি থাকতে হবে। সংক্ষেপে কিন্তু নিয়ে আসছি, এটা না আসল মাদিকা, এটা একে বলা হয় মাদ্দা আসলি, আর একটা নাম আছে, তাই না? মদ্দে আসলি বলে। আমি বলছিলাম যে মেন মেন যে মদগুলো আছে তার দুটো করে নাম, যেগুলো দুটো করে নাম সেগুলো কিন্তু পড়াই যাচ্ছি আমি, এগুলো গুরুত্বপূর্ণ বেশি, আর সেগুলো প্রথমে ধাপে আসছে, আপনার সিরিয়ালি শিখে যেতে হবে, গ্রামারের মতো একটার সাথে একটা কানেকশন আছে, না বোঝা যাবে না। আপনার মদটা আসলি অন্য মদ কীভাবে তৈরি হয়েছে আপনাদেরকে শেখানো হচ্ছে, তাই না? মদ্দে আসলি পরে হামজা থাকলে যে কয়টা মদ হয় সেটা বলা হয়েছে গত সপ্তাহে, সাকিনের কথা এখন বলিনি, এই হামজার কথা বলছি, সাকিন কথা বলিনি, তাই না? সাকিন দিয়ে হামজা দিয়ে দুটা মদ হয় গত সপ্তাহে শিখেছি, বইয়ের ভাষা এখানে একটা বলা হয় মদ্দে ওয়াজিব, একটা মদ্দে জায়েজ, তা আমি আরও একটু সহজ করে শেখানোর চেষ্টা করছি আপনাদের, তাই না? মধ্যে এটা মধ্যে আসলি না, এটা মধ্যে আসলি, সব মধ্যে আসলি, যে কোনো এটা হোক এটা হোক এটা হোক যে কোনো একটার উপরে পরে যদি মদ্রাক্ষর থাকে মধ্যে আসলি, মধ্যে আসলি, তাই না? যে কোনো একটা পরে যদি ই থাকে, এই হামজা থাকে, হামজা এক নম্বরে মধ্যে আসলি, মধ্যে আসলি পরে হামজা দিয়ে দুটো মত হয় শিখাইছিলাম গত সপ্তাহে, আর সাকিনের কথা বলিনি, ওটা থাক, ওটা এখন ই করতেন, ওই দুটো শিখে নেয় সার, হামজা দিয়ে হয় দুটো মত হয়, একটা মধ্যে মুত্তাসিল যাকে ওয়াজে বলা হয়, আও ওয়াজে, আও ওয়াজে, যেমন যা সামা সামা, মানে প্রত্যেক যদি এভাবে শুরু থেকে পড়ি আপনাদের শেষ পর্যন্ত যায় শেষ হবে না, কিন্তু
আমার সাথে থেকে একটু পড়বেন, আর শেষে মেশে আপনার বলবেন ওজুর একদিন কী বা ওই করলে পড়াই বুঝিনি, এটা শুনতে খুব খারাপ লাগে। আমি কোরআনের সাথে কিন্তু আপনার বারবার বলি, আমি পারতাম যে ওর পর থেকে শুরু করতে, কিন্তু আমি জানি একটা যোগাযোগ আছে। হ্যাঁ, সূত্র সূত্রে সূত্রে গাথা, অঙ্কের যেমন সূত্র থাকে তাই না, এই সূত্র প্রথম থেকে না বললে বুঝবেন না, এই জন্যই বলতে যাই আর সময় চলছে। তা আপনাকে পড়ি আছে, হ্যাঁ ও কর কথা ঠিক কিনা? হ্যাঁ, মধ্যে আসলে পরে আসলে অনু এরকম এটা হবে বা ই এটা না হোক আর হা এটা না হোক, ওই নক্ষত্রই হতে পারে। এখানে হা আর এখানে যা তাই না, মাথা আসলে পরে হামজা দিয়ে আসছে, এখানে একই শব্দের সাথে লেগে আসে, এই জন্য এর না হলে মধ্যে মুত্তাসিল, আর না টানলে অর্থপূর্ণ হয় না, এই জন্যই এর নাম ওয়াজিব। টানতে হবে সামা, আসমানটা কত বড়, সামা আমি গত সময় বলছিলাম ওলাইকা, হ্যাঁ বিমা উনজিলাই নেই কৌমা, এই যে এত বড় ইমানদার যারা কারা তাদেরকে তাদের ওই ইয়ে বলছে, তাদের কী গুণে গুণের ভয়তি হবে, তাদের কী গুণাগুণ আছে, এটা বলে বলার পর আল্লাহ বলছেন ওলাইকা আলা হুদা মির রাব্বিহিম, এরাই হিদায়তের উপর আছে। এটা না টানলে তো অর্থ বোঝা যাচ্ছে না, আর টানতেই হবে, এই জন্যই না হলে ও আছে। আরে হামদারের সাথে লেগে আছে বলে নাম কি মধ্যে মধ্যে একই জিনিস দুটো নাম, কারে আব্দুল মান্নান কি চিনতেন? আমি কেউ চেনেন মনে হয়, হ্যাঁ ও পুরাটা লোক ছিল, উনি কিন্তু কারি কিন্তু ভালো আমাদের আত্মীয়তা আছে, তো উনি কিন্তু আমার তো ভালো বলছেন আত্মীয়তা আছে, তো আমাকে একটু বলছে তুমি কী পড়াইছো, কী পড়াচ্ছ, আমি এই পড়াচ্ছি, তো বলছি বই আমি একটা ছেলে কিছু অজ মধ্যে অজব কাকে বলে বলতে পারবো, এরকম একটা কী কথা হয়েছে। তার মানে কি সে তার মাথা আছে মধ্যে মধ্যে আছে, আমি কাল সে এখন জিজ্ঞেস করলে হবে না, জিজ্ঞেস করবেন আরও কী এই মধ্যে অজব আর কী নাম এই নাম হয়তো তোর বুঝে ওঠিনি। তো অনেক লোক এমন আসে আপনার ধরার জন্যই বলবে যে মধ্যে মধ্যে আছে কাকে বলে, তারপর আবার জিজ্ঞেস করে মধ্যে অজব কাকে বলে, একই জিনিসই দুটো নাম, আপনার বলতে হবে কি মধ্যে মধ্যে আসে বোঝা অজবতা টানাটা ওয়াজিব। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে শিখলাম কি মন্ত্র অক্ষরের পরে যদি হামজাটা একই শব্দের ভিতরে আসে তখন সেখানে যে টানতে হয় তার নামকে মধ্য মুত্তাসিল, এখানে পড়েন থাকে আপনাদের বলতে আছে তাই না, মধ্য মুত্তাসিল ওয়াজিব এর জন্য নেই। আচ্ছা আর মন্ত্র অক্ষর পরে মধ্যে আচ্ছা মাধ্যমে কাকে বলে এখানে এখন আসে কিন্তু আপনাদের, হ্যাঁ মাধ্য যায় মাধ্য মন ফাই নিষেধটা নিষেধটা, হ্যাঁ মানে মাধ্য অক্ষরে করে পরের শব্দের প্রথম অক্ষর যদি হামজা থাকে তাই না, তো সেখানে যে মত করতে একটা নাম ইয়াদা, মানে আমাদের দেশে অতিরিক্ত শিখানোর জন্য একটা চিহ্ন দিয়ে থাকতে আছে ইয়াদা, এর চিহ্ন হ্যাঁ এখানে এভাবে মোনাচিন থাকে আর এটা একটু একটা একটু হালকা থাকে, হ্যাঁ আর এটা বড় থাকে, তো এগুলো আমি আপনাদেরকে বলছি এগুলো অতিরিক্ত শেখার জন্য অতিরিক্ত চিহ্ন, সেখানে তো অতিরিক্ত চিহ্ন, কিন্তু এখন আমরা যেটা শিখছি এটা হলো গ্রামারের মতো এটা আসল আসল জিনিস তাই না, সেখানে তো আরও অনেক পদ্ধতি এখন বেরিয়েছে তাই না, তো এটা মনে রাখলে ওগুলো আর দরকার হবে না, থাকলে আর ভালো অসুবিধা নেই। তো এখানে পরবর্তী শুধু মধ্যে আসলে পরে যদি হামজাটা আলাদা শব্দে প্রথমে হয় তখন
সেখানে যে মত পড়তে হয় তার নাম মানে হচ্ছে মধ্যে মুনফাসিল। মুনফাসিল এই জন্যই বলা হয় যে হামজাটা আলাদা হইয়াছে, এই যে মুনফাসিল বলা ফাসিল বলে না, ফাসিল তাফসিল ফাসিল বলে না, আলাদা করো এই জন্য নাম, যাতে মানুষ শেখে এই জন্য বলছে নাম নাম দিয়ে, নাম দিয়ে শেখানোর চেষ্টা করছে। আর জায়েজ এই জন্য বলা হয়, এখানে এটা আপনার টান দেওয়া জায়েজ, আপনার বাধ্য না, আপনি যে টান দিতেই হবে। আবার পড়তে পারেন টান দিতেও পারেন আবার ছাড়তেও পারেন, জায়েজের বিষয়। তবে দুটো যদি পাশাপাশি হয়, যেমন বিমা উংজিলা ইলাইকা ওয়ামা উংজিলা মিন কাবলিক, মুমিনরা মুমিন তারাই যারা তোমার আগে যেগুলো আসছে সেগুলোর উপরে ইমান আনে এবং পরে যেগুলো আসে এগুলোর উপরে ইমান আনছে, এদের জন্য দুটো অন্য অন্য শ্রোতা আছে, এদের দুটো দুটো সোয়াব, দুটো সোয়াবের কথা আছে। কারণ তখন যখন যেটা ভালো পায় তারা মাথা থেকে আমান্না সাল্লাম না করে, এটা ইমানদারের লক্ষণ। তো এই যে বিমা উংজিলা এই কমা উংজিলা মিন কাবলিক, একটাতে টানলে আরেকটা টানতে হবে, পাশাপাশি যদি থাকে যে কোনো মত, পাশাপাশি যদি থাকে একটাতে জায়েজ আছে বলে আপনি ছেড়ে দেবেন আর একটাতে পড়া চার, এই মধ্যে মুত্তাসিল আর মুনফাসিলগুলো চারের থেকে পাঁচের পরিমাণ টান হয় মতান্তরে আর কি। বিভিন্ন কায়দের মত আছে তো, আবার কেউগুলো ছয় আলি টান হবে, কেউ চার আলি, কেউ তিন আলি, যাই হোক। তো এই কথা শেষ হয়ে যাচ্ছে বোনার সময়, আজকের একটা নতুন পড়া দেবো, এগুলো আগের পড়া কিন্তু, আর মনে রাখবেন এরপর থেকে কিন্তু এতগুলো আর টেনে আনবো না, সূত্র টানবো না আর, ঠিক আছে? আপনারা ছবি ওঠাই নিয়ে যান এখান থেকে, ও ছবি আপনার সবার কাছে আছে তো, সময় অল্প, এগুলো আগে পড়া ছিল দুটা বিশে শেষ হবে, দশ মিনিট আছে এখনো। তো বলছিলাম মধ্যে আসলির পরে হামজা দিয়ে দুটো মত হয়, মানে অতিরিক্ত আসল থেকে যে ফুরু যেগুলো আছে অতিরিক্ত যে মতগুলো আছে তা বলতে গেলে আপনার দুটো চিহ্ন লাগে, হয় হামজা হবে নয় সাকিন হবে, তা হামজা দিয়ে মাত্র দুটো মত হয়, এটা শিখলেন তাই না? এখন মধ্যে আসলির পরে সাকিন দিয়ে অনেক জায়গায় মত হয়, অনেক মত অনেক মত না, একটা আছে সাকিন আর জি আছে, একটা সাকিন ই আছে লাজিম সাকিন, তো লাজিম সাকিন দিয়ে অনেক মত হয়, এটা অতিরিক্ত মত। হ্যাঁ, মতের অনেক প্রকার আছে, তো মেন এটা মনে রাখতে মিনিংটা যে মতে আসলির পরে যদি হামজা হয় বা সাকিন হয় তখন যে মতগুলো আসে তার নাম সেই মতগুলো হলে ফুরো মত, অতিরিক্ত মত আর কি। হ্যাঁ, তো এখন আসবে কি সাকিনটা একটা পড়ায় মাত্র, সাকিন একটা পড়া দিয়ে সাকিন দিয়ে বাইরে এরা দুটো নাম এই জন্য শিখাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে দুটো নাম আছে এখানে শিখাই দিচ্ছি, আর সাকিনের সাথে সম্পর্ক আছে তো এর সাথে সম্পর্ক আছে, তাই না? যেগুলো শব্দ মানুষ সচরাচর পড়ি তাই না, সেগুলো দিয়ে শেখেন। হেডিংটা ছিল কি মধ্যে আসলির পরে যদি হামজা অথবা সাকিন আসে তখন সেইখানে যে মত করতে হয়, হ্যাঁ, সেই স্থান অনুযায়ী সেইগুলো হচ্ছে কি সব মধ্যে ফুরু। الحمد لله رب العالمين عالمين تمام ارحمنا
মদাসলি বা মি মদাসলি না না আছে যদি থামেন তাহলে কি পড়বেন সাকিন করতে তাই না তা আমাদের কিন্তু ওইটা এই চলছে মদাসলির পর যদি সাকিন হয় তাহলে সেখানে যে মদ করতে হয় সে স্থান অনুযায়ী মদাসলিকে আসলি আর বলা যাবে না সেই নাম বলতে হবে মধ্যে আসলে পরে দুটো চিহ্ন যে কোনো হয় হামজায় এখানে যেমন বলে আসছেন মুত্তাসিল বা ওয়াজিব এটা এই দুটোকে বা মুনফাসিল তাই না বা আজাইজ এখানেও তাই আপনার বলতে হবে মধ্যে আসলের পরে ওই দুটো চিহ্ন একটা চিহ্ন আছে সাকিন যদিও সাকিন এটাকে আর যে থামার কারণ সাকিন আসল সাকিন আসল সাকিনের কথা আসবে সেটা কিন্তু কঠিন আছে কঠিন সহজ আছে বুঝলেন কঠিন বলে তো বলেছি সহজ আছে হ্যাঁ তো এটা আর যে সাকিন থামার কারণ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর যাদের নিঃশ্বাস আমার মতো ছোটো না অনেক বড়ো তারা তো এক নিঃশ্বাসে এই সূরা ফাতিহা আর এই বাকারার এতটুকু পড়ে শুনছেন সুবহানাল্লাহ আর এটা আল্লাহর একটা নিয়ামত অনেক আছে আর এই রাষ্ট্রের একজন আছে এই যে আমাদের রোহিঙ্গা রোহিঙ্গাদের আগের নাম ছিল আরাকান আরাকান রাষ্ট্র ছিল তোরা ভালো কোরআন কিরা আসলে আমাদের এশিয়া মহাদেশের লোকে ভালো কোরআন করতে পারে এরা নকল করতে পারে খুব সুন্দর করে সে একটা পড়ে হ্যাঁ আরাকিন সূরা ফাতিহা সহ একটুকু আরও এই পড়ে ওই সূরা বাকারা তো যদি পড়তাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু তাই না তখন কি হতো একালিপি টান হতো পড়তে কি হতো আসলি হতো কিন্তু আমি যদি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু বেশি টানতে হচ্ছে তাই না পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই জন্যই এই মিনিংটা বারবার আমি বলছি মধ্যে আসলির পরে যদি ওই দুটো চিহ্নর যে কোনো একটা চিহ্ন যদি আসে তো সেইখানে যে মত করতে হয় সে তার নাম সেই স্থানের অনুপাতে সে মদের নাম হয় তখন আসলি করে যাবে তা এখানেও কিন্তু আমি থামছি এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সাকিন করছি এটা আরজি সাকিন থামার কারণ সাকিন আসল সাকিন না তো এখানে যে মত করতে হবে এর নাম কি মধ্যে আরও দৃশ্য করুন এটার নামও কি জায়েজ এই জন্য এই যে আপনি থামলেন না তা না পড়ে গেলেন একালে টানছেন দুই লেপ টানছেন মাত্র আসলি করছেন আর যখন থামবেন তখন অনেক লম্বা করবেন তাই না এই জন্য জায়েজ এই জায়েজের সাথে মিল আছে বলে আপনার দুটো বলছিলাম না দুটো করে নাম যে মতগুলি সেইগুলোই আপনার উপর তাই না তো এটা হলো মাদারুল সুকুন এটাকে আবার জায়েজও বলে ওই কারণেই বলে যদি তা না পড়ে যায় তাহলে তো আপনার জায়েজ এখন দুয়ালে প্রেম টানবেন আর যদি থামে তাহলে ও মাথা আর থামার কারণে আসল সাকিন না এটা থামার কারণে সাকিন তো এখানে যে মত করতে হয় এর নাম কি মাদারুল সুকুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর যদি বলতেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তখন শুধুমাত্র দুয়ালি কালিমাটা এজন্য জায়েজ হ্যাঁ তো মদ আসলির পরে যদি আরজি সুকুন হয় সেখানে যে মদ করতে হয় তার নাম হচ্ছে কি মদ আরজি সুকুন তাহলে দুইটা করে যার নাম আর পরিক্রিয়া শেষ করে ফেলছে যে মাতগুলো দুটো করে না সময় তো কম এখানে আর একটা কথা আছে একটু কথা বাড়তে একটা কথা আছে বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা লিখে দেবেন
আপনার সাথে বলি যে এই কথাটা আপনার বই কি নেই দাদা ইন্দা হ্যাঁ অবশ্যই তোমার প্রভু তার প্রভু তাকে দেখছিলেন এই হোটা এই হোটা উল্টা উল্টা চাই দেওয়া আমাদের কোরআন এই যে হিটাও খারাজের দেওয়া এই কথা বলবো আমি বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা তাই না তো এই যে অর্থাৎ আরবি গ্রামারে তৃতীয় পুরুষ যে বোঝানোর জন্য হা ব্যবহার হা হু ব্যবহার করা হয় সে কই তো এই তৃতীয় পুরুষের পরে যদি আবার হামজা আসে তৃতীয় পুরুষ আমরা ব্যবহার করছে তাই না বলছে তৃতীয় পুরুষ করছে তো এরপরে যদি আবার হামজা আসে এই যেমন হামজা আসছে এখানে মধ্যে আসলে পরে হামজা আসছে পরের শব্দের ভিতরে হ্যাঁ তো একেবারে মধ্যে মুনফাসিল তাই না একেবারে মধ্যে মুনফাসিল ওইরকমভাবে এই তৃতীয় পুরুষ যেটা আরবি গ্রামে হা হু তাই না হু বলে না তো আমাদের কোরআনগুলোতে কিন্তু এইভাবে খারাজের দিয়ে দেয় উল্টা পেজ দেয় আর এখানে দেখবেন এখানে কোরআনগুলো পেজ দিছে আবার সোটাটাও অ দেওয়া থাকে এখানে এই খারাজের দেওয়া জের আসে এখানে ছোট্ট ইয়া থাকে দেখেন আপনি নেটে আসে থাকে না হ্যাঁ তো অর্থাৎ এই উল্টা পেশ আর খাড়া যাবার খারাজের এগুলো তো মানে তৃতীয় পুরুষ তো ওটা এটা একটা মদের অক্ষর তাই না অক্ষরের পরে আসে তবে এই মদের পরে যখন আপনার ই হয় যদি হামজা আসে তখন সেখানে যে তান্তিয়ার নাম হলো মদ্দেশিলা বলে মদ্দেশিলা তো মদ্দেশিলা হলো দুই প্রকার এখানে আপনার বইতি নেই এটা এক করবি এখানে বইতি নেই অর্থাৎ এই জমি আরবিতে জমির বলে অর্থাৎ এই তৃতীয় পুরুষ বোঝানোর জন্য যে অক্ষরটা ব্যবহার করা হয় হ্যাঁ এরপরে যদি হামজা না থাকে তাহলে সেটা ছোটো শিলা এখানে বালা বাহু কার হামজা নেই বিহি বাসি রক আবার যদি হামজা থাকে তাহলে সেখানে যে টান হয় সেটা বড় শিলা বলে তো আমি খুঁজতেছি সব জায়গায় এখন দরকার পড়ছে মনে পারছি সীমান্ত হ্যাঁ তো যেখানে এই শিলার পরে অর্থাৎ এই হাই জমির পরে যদি হামজা আসে সেখানে যে টাকতি হয় সেই সেটা না বড় শিলা তো সেটা হলো মধ্যে জায়েজের মতো ওখানে তো আছে এখানে শিলা নেই অবশ্য এই বড় শিলা নেই ইন্নাহু কা পারছি ইন্নাহু কানা তো হামজা যেখানে আসছে দেখেন এখন দরকার পড়ছে আমি পাচ্ছি না সেটা এই উদাহরণটা পাচ্ছি না হ্যাঁ আচ্ছা তো এখানে মধ্যে আসে ওখানেও একটা নিয়ম আছে ওটা মধ্যে আসলে মানে খাড়া যাবো উল্টা পেশ তারপরে খাড়াজের এটাও মধ্যে আসলি কারণ যে জবাব পেশগুলো তো ওই হারাকাতে পরিবর্তে আসছে অর্থাৎ অক্ষরে পরিবর্তে আসছে এই জন্য আরবি কোরআনে এখানে ওই ছোট্ট করে ইয়া লেখা থাকে ছোট্ট করে ও লেখা থাকে হ্যাঁ তো ওর পরে যখন আপনার নিয়ে আসবে কি বলে যদি হামজা আসে তখন সেখানে যে টানতে হয় তার নাম হচ্ছে কি বড় শিলা তো এটা হলো ওই মাধ্যমন ফাসিলের মতো
যাক সময় শেষ, ইনশাল্লাহ এই প্রসঙ্গে আগামী সপ্তাহে আরও আলোচনা হবে। হ্যাঁ, আগামী সপ্তাহে এটা পড়া হবে কিন্তু, আগামী সপ্তাহে আপনাদের এরপর থেকে পড়বো, পড়াবো ইনশাল্লাহ। একটা নিতে পারেন, মানুষ দেখুক যে তার খাদ্যটা আল্লাহ তাআলা কিভাবে নিয়ে আসছেন, যে আন্না সবাব ইলা তোহামি সে দেখুক, এটা আগেগুলো আছে দেখুক, এখান থেকে না থেকে আপনি যদি পড়েন মদ্রক্ষর হইল। আমাদের আমাদের কোরআনগুলোতে এই ইয়ার পরিবর্তে খাড়া যে দেওয়া, আর এখানে ইয়াটা দেওয়া, তো আপনি যদি আসেন পড়েন ইরা তো আমি এখানেও টানতে হবে, এটাও আপনার চারি পাঁচ থেকে তিন আলি পরিমাণ টানতে হবে। আমাদের দেশে মদের হরকত বলে খালাদার এই তিনটে হচ্ছে মদের হরকত। হ্যাঁ, মদের হরকত বলে, হরকত মা হারাকাতকে হরকত আমাদের পল্লী ভাষায় বলে, হারাকা হারাকা হরকত। হ্যাঁ, মদের হরকত, হ্যাঁ ঠিক কথা বলে। হ্যাঁ, মানে অক্ষরের পরিবর্তে আসলে এই আমরা বলি যে স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ, আমার বাংলাতে তো আর ওই হারাকাতের কথা নেই, স্বরবর্ণগুলোই কিন্তু ওই হারাকাত বলা হয়, কয়েক কয়েকারে কা কয়েক আ আসছে, কিন্তু তো স্বরবর্ণগুলো কিন্তু আকার হিসেবে ব্যবহার হয়, আর আরবিতে আকার আলাদা, ওই মানে যে জৌফিসকে আকার বলা হয়, তো ওই এই স্বরবর্ণ আর রূপ হলো আকারে, ওখানে ওখানে যে জবাব পেশে ওই যে কথা বলেন আপনি, এটা যদি আপনার বেশি হয় তখন মাদ্রাকর হয়ে গেল। আল্লাহ আল্লাহ সহজ করুন। আমি একটা কলম নিয়েছিলাম নাকি?